প্রিয় দর্শক, আপনার প্রিয় চ্যানেল নকশি টিভি পর্দায় যারা আমাদের এই ফালশো অনুষ্ঠানটি দেখছেন, মানে ব্যাকেল মনা অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সরি, হ্যাঁ আসলে এই অনুষ্ঠানে একটু বাজেট কম, তো যে জন্য নিজেই সেট ঠিক করি, নিজেই ফুল কেনার চেষ্টা করি, মানে আসার সময় পকেটে টাকা ছিল, যেই জন্য আসলে রাস্তার থেকে ফুলের দোকান থেকে এই ডাটটা নিয়ে আসছি। আপাতত এই ডাট অলা ফুল মানে পাতাওয়ালা ফুলের শুভেচ্ছা গ্রহণ করুন, পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা অবশ্যই এই ফুলের মাথায় একটা ফুল থাকবে, মানে ডাটের মাথায় ফুল থাকবে, সেটা হইতে পারে প্লাস্টিকের, হইতে পারে কাপড়ের। যাই হোক, আপাতত এই পাতাওয়ালা ডাট ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ব্যাকেল মনা। এবং পুরো অনুষ্ঠানটি জুড়ে থাকবো আমি মনা। আপনি আমার কথা শুনে বুঝতেছেন যে এই অনুষ্ঠানে আমি কত বড় ব্যাকেল, যে নিজের নামে নিজে ব্যাকেল মনা বলতেছি তাও আবার হাইসা হাইসা যাচ্ছে। ঠিক আছে প্রিয় দর্শক, আমি আর কথা না বাড়িয়ে আর আমি এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলুন চলে যাই মূল অনুষ্ঠানে, যেইখানে ফানে ফানে আপনাদের মন ভরিয়ে দেওয়ার জন্য ডাকবো এমন একজন, যিনি আসবেন সুদূর রংপুর থেকে। প্লিজ ওয়েলকাম এনামু। আসসালামু আলাইকুম। তো শুরুতেই আমরা ফেব্রুয়ারি মাস দিয়ে শুরু করি। আমরা জানি ফেব্রুয়ারি মাস ভাষার মাস, এই ভাষার মাসের প্রতি মানুষের এত সম্মান, এত সম্মান যে একজনের ফেসবুকে পোস্ট দিতে দেখছি যে হলো একুশে ফেব্রুয়ারির প্রধান দাবি বাংলা ভাষার বানাম সিদ্ধ করা হলো। আবার কিছু কিছু সচেতন মহল বক্তব্য দিচ্ছে 21st February ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাই এই ডে উপলক্ষে উই আর কমিটমেন্ট, আমরা কথায় কথায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, আমরা অল টাইম বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করব। যারা কথায় কথায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা অল আর রাবিশ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে 14 February আগে বুঝতেই পারছিলাম না এটা ভাষার দিবস, তখন মনে হইতেছিল এটা ভাষার দিবস, মানে ভালোবাসার দিবস আর কি। তো এই 14 February দুজন কপত কপতিকে উত্তপ্ত জনতা ঝোপের ভিতর থেকে ধরে আনবে, ধরে আনার পর মারবে, ঠিক এমন সময় আসামি ভদ্রলোক বলতেছে খবরদার জনাব গায়ে হাত দেবেন না, আমরা স্বামী স্ত্রী। ও তাই নাকি, স্বামী স্ত্রী, তো ডকুমেন্টটা শো করেন প্লিজ। না মানে আমরা স্বামী স্ত্রী, তবে ও অন্য একজনের স্ত্রী, আমি অন্য একজনের স্বামী। সকালে অফিসে যাচ্ছিলাম, আমার অফিস লিফটের পাশে, তো আমার সাথে আরও 3 ব্যক্তি উঠছে, 2 মহিলা 1 পুরুষ। তো প্রথম মহিলা ব্যাগ থেকে একটা স্প্রে বের করছে, স্প্রে করে বলতেছে কোবরা মালয়েশিয়া থেকে 10,000 দাম। এবার অপর মহিলাটা একটা স্প্রে বের করছে, স্প্রে করে বলতেছে জেসমিন 20,000 দাম, থাইল্যান্ড থেকে আনা। এবার হঠাৎ আমাদের সবার নাকে একটা বিশ্রী গন্ধ আসলো, সবাই বড় বড় চোখ করে ছেলেটার দিকে তাকিয়ে, এবার ছেলেটা বলতেছে আপা দেশি মুলা 14 কেজি। তো আমার জীবনে বড় ইচ্ছা ছিল যে ট্রেনে করে ঢাকা থেকে রংপুর যাব, তো আমার সকাল 9 ট্রেন ছিল, তো ঠিক সকাল 9 সময় ট্রেন এসে হাজির। আমি তো অবাক, ওয়াও বাংলাদেশ রেলওয়ে এত বিপ্লব, 9 ট্রেন 9 এসে হাজির। ট্রেনে উঠবো ঠিক এমন সময় কর্তব্যরত রেল কর্মকর্তা বলছে জনাব এটা গতকাল যেটা 9 সময় আসার কথা ছিল ওইটা আসছে আজকেরটা রাত 9 সময়। তো ঠিক রাত 9 সময় ট্রেন আসলো, আসার পরে ট্রেনে উঠলাম এমন অবস্থা যে পা রাখতে সেই জায়গাটা পর্যন্ত নাই। হঠাৎ আমি বুদ্ধি করলাম যে কেমন একটা রংপুর খুব ভালোভাবে যাওয়া যায়, আমি হঠাৎ সাঁপ 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 গেছি, এইবার জনগণ সব বমি ছেড়ে পালাইছে, আমি একা ভাবলাম তো শালার বৈশা যেতে চাইছি, এবার শুয়ে শুয়ে যেতে পারবো। তো হঠাৎ ঘুমিয়ে গেলাম, সকালবেলা সূর্যের আলো যখন আমার চোখে পড়লো তাকায় দেখি ট্রেন যে জায়গায় সেই জায়গায় আছে। তো একটু সামনে আগে এক দোকানদার ভদ্রলোকের দিকে গেলাম যে ভাই গত রাত 9 সময় যে এই ট্রেনটা রংপুর যাওয়ার কথা ছিল যায় নাই, কারণ ট্রেন গেছে নাকি সাপ উঠছে তার কারণে এই বগিটা রেখে গেছে। একটা বাসে উঠলাম, তো বাসে উঠার পর দেখি যে হলো বাসের হেডলাইট চলে না, তো ড্রাইভারের বললাম যে ড্রাইভার হেডলাইট চলে না কেন, তো ড্রাইভার চুপচাপ বসে আছে কিছু বলে না। তো কিছু দূর যাওয়ার পরে সার্জেন অ্যাটাক করছে, সার্জেন বলতেছে ড্রাইভার তোর গাড়ির হেডলাইট নাই কেন। এইবার ড্রাইভার জানালা দিয়ে মুখ বের করে বলতেছে সরেন স্যার বেরেকো নাই। জীবন বাঁচার তাকিয়ে দিয়ে ওই বাস থেকে নেমে আরেক বাসে উঠলাম।
এবার ওই বাসে আরো ভয়াবহ অবস্থা। ড্রাইভার গাড়ি একবার এদিকে লাগাই দিতেছে, একবার ওইদিকে লাগাই দিতেছে, একবার এদিকে লাগাই দিতেছে, একবার ওইদিকে লাগাই দিতেছে। ড্রাইভার ছিল বরিশালের। তা আমি কইলাম, দেখি ড্রাইভার তুমি কি করতেছো, আমার তো ভয় লাগতেছে, তুমি সামনে যা পাইতেছো সব মেরে দিচ্ছ, তুমি হাসতেছো মানে? এবার ড্রাইভার বলতেছে, স্যার আমি তো ওই জন্য আসতে আসি না, আমি আসতে আসি আমি যে পাগলা কারণ থেকে বিশ্বাস যে ড্রাইভারই করতেছি, কেউ বুঝতেই পারলো না। এরা বলে জোক শুনে আমি চরম হেসেছি, আশা করি আপনারা অনেক হেসেছে। আপনারাও চাইলে আমাদের এই অনুষ্ঠানে এসে দর্শকদেরকে হাসাতে পারেন। এই জন্য আপনাদের যা করতে হবে, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আপনার নাম, মোবাইল নাম্বার এবং জেলা, এবং আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/nokshitv। আচ্ছা, অ্যাড্রেস তো দেওয়া হলো, এবারে আর একজনকে ডেকে নিব, তার আগে আমি শোনাবো একটি জোক। এক বাস ড্রাইভার একসাথে 50 জন লোককে অ্যাক্সিডেন্ট করছে। তো আদালতে গেছে, জজ ওই বাসের ড্রাইভাররা বলতেছে, কি ব্যাপার আপনি একসাথে 50 জন লোকের অ্যাক্সিডেন্ট করলেন কেন? বলে, স্যার আমি রাস্তা দিয়ে গাড়ি চালাইতে চালাইতে যাইতেছিলাম, দেখি একটা বিয়ে বাড়ি, তো এক পাশে 50 জন লোক আর এক পাশে 2 জন লোক, তো আমি 50 জন লোক রে মারলাম। আপনি ওই 50 জন রে মারলেন কেন? ওই 2 জন রে মারলেই তো পারতেন। স্যার আমি 2 জন রে মারতে গেছিলাম, ওই 2 জন দৌড় দিয়ে 50 জনের ভিতরে হাইন্দা গেছে, পরে যাই হিড়ি রে মারতে হয়েছে। প্রিয় দর্শক, এরকম মজার মজার আরো কিছু জোকস বলার জন্য এবারে যাকে ডাকবো তিনি আসবেন সুদূর গাজীপুর থেকে, এরশাদ মন্ডল। হাই ফ্রেন্ডস, বেককেল মনে অনুষ্ঠানে নিজেরটা নিজেই বাজায় ঢোল, আমি গাজীপুরের সন্তান এরশাদ মন্ডল। অফিসে কর্মচারী ছুটি দরকার, কর্মচারী বসকে খুব তেল মারতেছে, বস আমার আজকে ছুটির দরকার। বস বলতেছে, এই তুই না গতকাল ছুটি কাটাইলি? তাই বস, শহর থেকে শালিয়েছে গ্রামে, গ্রাম দেখতে, শালির একটু গ্রাম দেখাইতে দিব, এই তোরা ছুটি দিব না? বস, ছুটি দেন সাথে ভাইকে টাকা দিয়ে, তোরা ছুটি দেওয়া যাবে না? বস আমার শালি খুব সুন্দর, আপনি ইচ্ছে করলে আমার শালিরে কুলে বসাইতে পারবেন। বসকি বসকি হবস, আপনি ইচ্ছে করলে আমার শালির কাপড় বদলা দিতে পারেন। বসকি এই শোন 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 শোন, এই নিয়ে 2000 টাকা, শালিরে ভালো একটা কাপড় পরে নিয়ে আসবি, ঠিক আছে বস? এই শোন শোন শোন, এই তোর শালির বয়স কত? বস মাত্র 3 মাস। ফেসবুকে একটি চায়না মেয়ের সাথে সম্পর্ক হলো আমার, তো বাসায় ভাবিরে কইলাম, ভাবি আমি তো চায়না মেয়ে বিয়ে করতে চাই, ভাবি তো হ্যাপি খুশি, ভাইরে কইলাম, ভাইও খুশি। তো পরের দিন ওই চায়না মেয়েকে বিয়ে করে বাড়ির দিনে আসলাম, রাতে বাসর করলাম, করার পর আমি বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর বাসা কান্নাকাটি শুরু হয়ে গেছে। বাসায় এসে দেখি আমার বউ মারা গেছে, তো বাবার ডাকে তুললাম, বাবা আমার বউ তো মারা গেল। বাবাই কান্নেছে ঠাড়ায় মেয়েরা কয়, ওই বেকুব তুই জানোস না চাইনিজ মানের কোনো গ্যারান্টি নাই। আমি ইলেকট্রনিক ব্যবসা করি, তো কিছুদিন আগের ঘটনা, মনা ভাই আমার দোকান থেকে টেলিভিশন কিনেছে, কিছুক্ষণ পর দিয়ে মনা ভাই ওই টেলিভিশনটা পুষ্করণীতে চুবাইতে আসা উঠাইছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাই আপনি পুষ্করণীতে টেলিভিশন চুবাইতেছেন কে পানিতে? কই দেখতেছি রঙিন টিভি তো রং যায় কিনে। শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, তো আমি মোবাইলটা খুলতেছি, সিম মেমোরি ব্যাটারি আলাদা করে রাখছি, হঠাৎ আমার শালি মেমোরি খেয়ে ফেলছে, মেমোরি খেয়ে ফেলে কিছুক্ষণ পরে আমি মারতেছে ডিজে ডিজে ডিজে। আমি মোবাইল ডাকলাম, এই শোনো এদিকে আসো, ওই কি হয়েছে? আমি তো মেমোরি তো খেয়ে ফেলছি, এখন তো অডিও ফোল্ডার গেছে, কিছুক্ষণ পরে তো সানি লিওনের ওই বিরু ফোল্ডারটা বেরে গেল, সর্বনাশ হয়ে যাবে। দুই বন্ধু টাকা লেনদেন নিয়ে খুব ঝগড়া করতেছে, এক বন্ধুর আরেক বন্ধু বলছে, শোর এক মাস হয়ে গেছে আমার টাকা দেস না, কই তুই শোর আমি তোর কাছে 2 মাসের টাইম নিছি, কই তুই একটা কুত্তা, কই তুই একটা হারামি, কই তুই হারামি। পিছন থেকে আরেক বন্ধু হেঁটে যেতেছে, বন্ধু বলছে, কই দি যাই, কই কি হয়েছে? কই আমরা যে ঝগড়া করতেছি তুই দেখতেছ না? কই দেখতেছি, কই কি বুঝলি? কই দেখলাম এই প্রথম কোনো জানোয়ার বাংলায় কথা কইতেছে। এক বাসায়
হঠাৎ রাতে সুর ঢুকছে, সুর ঢুইকে একটা চাদর লইছে, চাদর লইয়া গয়না মোবাইল গড়ি সব চাদর উপর আছে। তো বাড়ির গৃহস্থ খেয়াল করছে, খেয়াল করার পরে ওই চাদরটা সে সরাই ফেলছে। তারপর ওই সুর ওইখানে সব মালপত্র রাখতেছে। তো বাড়ির গিনি জায়গা জায়গা শুনছো গো, ওই কি ওই বাড়িতে কি সুর ঢুকছে নাকি? ও না না না, সুর ঢুকে না, তুমি শুয়ে থাকো। কিছুক্ষণ পরে সুর ওই চাদরটা খুঁজতেছে, আর পাইতেছে না। সুরে কইতেছে, অবশ্যই সুর ঢুকছে, নালে আমার চাদরটা গেল কই? এক মুরগি আরেক মুরগির বাসায় গেছে বেড়াইতে। সে মুরগি বলতেছে, দোস্ত আপনি তো হিদানি বড় বড় ডিম দেন, ঘটনা নাকি? মুরগি কইতেছে, দোস্ত আমার স্বামী নে অস্ট্রেলিয়া। ও আচ্ছা বুঝলাম, আচ্ছা এই যে মাঝে মাঝে ছোট ছোট ডিম দেন, এই ঘটনা নাকি? ছোট ছোট ডিম দেন ঘটনা বুঝলেন না? ওই যে শিবপুর না বন্ধুগুলো ডিস্টার্ব করে। দুই পাগল সাথে ফুটবল খেলতেছে, তো হঠাৎ আকাশ থেকে ফুটি ফুটি বৃষ্টি করতেছে। পাগল আর পাগল দেখেছে, দেখ স্যার আমার খেলা দেখে পাগল হিংসা লাগছে, কোন পাগল আছে আকাশ ফুটা করে দিচ্ছে। তো কিছুক্ষণ পর আকাশে বিজয় চমকালো, আর এক পাগল করে, দেখ স্যার পাগলের ফুটা করলে খেয়ে গো, আর এক পাগলের জ্বালার কাজ শুরু করে দিছে। দর্শক কেমন লাগলো এরশাদ মন্ডলের মুরগি মার্কা জোকস? মানে মুরগি মার্কা জোকস এই জন্য বললাম যে ওর জোকসের ভিতরে এক জায়গায় মুরগি ছিল, ডিম ছিল, দেশি মুরগিরা মানে মিস কল দেয় বা ডিস্টার্ব করে। আচ্ছা মুরগির জোক শুনতে শুনতে আমার একটা মুরগির জোকস মনে পড়ছে, বলতে চাই। সেটা হচ্ছে যে এক পোলট্রি ফার্মের মধ্যে অনেকগুলো মুরগি আছে কিন্তু মুরগিতে ডিম পারে না। তো পোলট্রি ফার্মের মালিক চিন্তা করছে, আজকে রাত্রে মুরগিগুলারে সবাইরে সবগুলা মুরগিরে ভয় দেখাবো, তোরা মুরগিগুলা ডিম দিবি আর নাহলে সব টেরে জবাই করে খালি খাওয়া ফেলাবো। তাহলে ভয়ে যদি মুরগিরা ডিম দিবে, তো রাত্রেবেলা পোলট্রির মালিক যায় বলতেছে, এ মুরগিরা প্রত্যেকে সকালের মধ্যে দুইটা করে ডিম দিবি, যেই মুরগিতে ডিম না দিবি ওইটা জবাই করে খাওয়া ফেলাম। এটা বলে চলে গেছে রাত্রেবেলা, তো মুরগিরা কক 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 শব্দ করতেছে। সকালবেলা পোলট্রি মালিক এসে দেখে সব মুরগিতে দুইটা করে ডিম দিছে, কিন্তু একটা মুরগি একটা ডিম দিছে তাও আবার ছোড়ো। পোলট্রি ফার্মের মালিক বলতেছে, এই সব মুরগিতে দুইটা করে ডিম দিছে, তুই একটা দিছিস তার মধ্যে ছোড়ো, ঘটনা কি? তো ওই মুরগি বলতেছে, স্যার আমার একটা পাত্রেই অনেক কষ্ট হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। এই অন্যগুলার কষ্ট হইলো না, তোর কষ্ট হইলো কেন? স্যার আপনার ডরে আমি অনেক কষ্ট করে একটা দিছি, কিন্তু স্যার আমি আসলে মুরগি না, আমি মোরগ। এইবারে আমরা এই জাতীয় আরো কিছু চমৎকার জোক শুনবো, এবং এই জোকসগুলো পরিবেশন করার জন্য যিনি আসবেন তিনি আসবেন সুদূর নারায়ণগঞ্জ থেকে। প্লিজ ওয়েলকাম জয়। সালাম আলাইকুম। এক লোক গেল টেলারের দোকানে প্যান্ট সেলাই করতে, তো যা বললো টেলার হলো, ভাই আমার প্যান্ট একটু সেলাই করে দেন। তো টেলার হলো, ভাই প্যান্ট সেলাই করে দিল। বললো, কত দিতে হবে? বেশি না, 500 দিলেই চলবে। কোন কি এই লন? টেলার ভাই আপনি 1000 টাকা দিলেন কেন? 500 বাড়তি দিলেন যে, কি করবো তোমার বিলের কথা শুন না, প্যান্ট আবার ভরে যাবে। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনে পরীক্ষা ফেল করছে, তো সেই রাত্রেই বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড মোবাইলে কথা বলতেছে। তো গার্লফ্রেন্ড বলতেছে, জান ও জান কিছু হুনছো আর করো না, বাবাই কইছে আমার পড়ালেখা বন্ধ, স্কলার সাথে আমার বিয়া দিব। ও কি তাহলে ঠিকই আছে, ভালোই করছে, আমার বাবাই কইছে আমার আজকে থেকে পড়ালেখা বন্ধ, আমি কাল থেকে বিশ্বাস করলাম। দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে, তো প্রথম বন্ধু, কিরে তোর বাবাই না দাঁতের ডাক্তার, তোর ভাই দাঁত সারা জন্ম নিল কেন? কষ্টি তা তোর বাবা তো টেইলার, তোর ভাই ল্যাংটা জন্ম নিল কেন? বন্ধু বলতেছে, না বাবাই কইছে রাস্তাঘাটে কোনো সমস্যা পড়ে গেলে পুলিশের হেল্প নিতে। পুলিশ, হ্যাঁ বলো তোমার কী হেল্প করতে পারি? আমার জুতার ফিতাটা খুলে গেছে, একটু লাগাই দাও। আমাদের মনে ভাই গতকাল বিয়ে করছে, তা আমি জিজ্ঞেস করলাম, মনে ভাই কেমন কাটাইলেন? তো মনে ভাই কইলো, না রে অপেক্ষা করতেছিলাম,
আমি কিসের অপেক্ষা? আরে কারেন্ট ছিল না বেটা, সে অপেক্ষা। বললাম কারেন্ট ছিল না মানে অপেক্ষা কিসের? আবার তো মনে হয় বললো আমি কখন কারেন্ট দেবো সে অপেক্ষা করতেছিলাম। লাইট সুইচ অফ কইরা তারপর ঘুমামো। বলতে গেল ডাক্তারের কাছে দাঁত তুলতে, তো ডাক্তার বললো আপনি চুপ করে এখানে বসে পড়ুন, আপনি চট করে দাঁতটি তুলে নেব। তো বলতে বললো ডাক্তার সাহেব আমার বড্ড ভয় লাগতেছে। কি তা কাজ করো, তুমি ক্যান্ডিটা খেয়ে নাও, সাহস বেড়ে যাবে। তো বলটু ক্যান্ডি খেয়ে নিল। ডাক্তার সাহেব বললো এবার সাহস বেড়েছে তো? বলটু বাড়ছে মানে অবশ্যই বাড়ছে, দেখি কোন সালায় আসে আমার দাঁত তুলতে, ওর ঘুষি মেয়েটা ওর নাক ফাটা দিমু। ক্লাসের মধ্যে স্যার ঢুকলো, ঢুকার পর বল্টুর প্রশ্ন করলো, এ বল্টু দাদা। জি স্যার। আচ্ছা তুই ছয়টা ঋতুর নাম বলতো। তো বল্টু ছয়টা ঋতুর নাম বললো। স্যার গ্রীষ্ম, মা, বাবা, কাকা, শীত ও বসন্ত। তো স্যার অবাক হয়ে বললো, এ বেটা কী বললি, ভুল বললি তো? তো বল্টু বললো না স্যার ভুল বলি নাই, আমার মায়ের নাম বর্ষা, বাবার নাম শরৎ আর কাকার নাম হেমন্ত। প্রেমিক আর প্রেমিকা মোবাইল ফোনে কথা বলছে। তো প্রেমিক বলছে জান ও জান তুমি কই? প্রেমিকা বলছে এ তো আছি বাবার প্রাইভেট কারে কইরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, তুমি কোথায়? তো প্রেমিক বলছে ও আমি? তুমি যেই বাসে বসে চাপা মারতেছো আমি তার পিছনে সিটে বসা। ওই দিন মনা ভাইয়ের সাথে দেখা। তো মনা ভাইকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মনা ভাই বলেন তো দেখি ওই কোন মুরগির বুদ্ধি বেশি? মনা ভাই বললো কালা মুরগি, কালা মুরগি। আমি বললাম কালা মুরগি কেন? তো মনা ভাই বললো আরে কালা মুরগি সাদা ডিম পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে না। দেখতেছি আমার প্যানেরও কোনো দিকটা ফার্সেট আছে কিনা, শিলি করতে দেবো না। তবে আমি শিওর আমি শিলি করতে গেলে 20 টাকার বেশি দেবো না, কারণ বাজেট খুব কম। তো ফাটাফাটি জোকসের কথা শুনে আমার একটা জোকস মনে করছে। তো এক বাবা তার ছেলেরে বলতেছে, বাবা তুই তো সিমেন্ট কোম্পানির ফ্যাক্টরিতে চাকরি করস, তো দোতলার রুমটারে প্লাস্টার করুম, 25 বস্তা সিমেন্ট চুরি করে আইনা দিতে পারবি? ছেলে বলতেছে না বাবা আমি খুব সৎ, আমি 25 বস্তা সিমেন্ট চুরি করতে পারব না। তো বাবা বলতেছে তাহলে 15 বস্তা সিমেন্ট চুরি কর। ছেলে বলতেছে না আমাদের বস আমার খুব মানে, আমিও তারে মানি, আমার পক্ষে 15 বস্তা সিমেন্ট চুরি করা সম্ভব না। বলে তাহলে এক কাজ কর, অ্যাটলিস্ট 5 বস্তা সিমেন্ট চুরি করে না দে। কয় না বাবা আমি সৎভাবে চলার চেষ্টা করি, 5 বস্তাও আমি পারুন না। তো বাপ বলতেছে তাহলে এক কাম কর, 1 মোট সিমেন্ট অন্তত তাই না দে। কয় 1 মোট সিমেন্টটা তুমি কী করবা? কয় না 25 বস্তা সিমেন্ট কিনতে যায় আমার যেটা ফাটবো সেটা তো প্লাস্টার করতে হইব না। প্রিয় দর্শক আমার এই জোক শুনে নিশ্চয়ই আপনাদেরও ফেটেছে না, প্যান্ট শার্ট কিচ্ছু না মানে বুক ফেটে হাসি পাচ্ছে। আপনাদেরকে আরেকটু হাসানোর জন্য এবারে আমরা যেই বন্ধুটিকে ডাকবো তিনি আসবেন সুদূর রংপুর থেকে। প্লিজ ওয়েলকাম রংপুরের বন্ধু রিপন। তো ঢাকার 2 মাস্তান লাগে কোথায় দেশে? প্রথম মাস্তান দ্বিতীয় মাস্তান বলতেছে ওই যে 3টা লোক প্রায় আছে ওই 3টার মধ্যে কোনটা রেগুলি করে মারবি? দ্বিতীয় মাস্তান বলতেছে লাল শার্ট তো 3টায় তাহলে কোনটা মারবি? তাইলে কালো শার্ট পরা যে ডিউটি মারবো, কালো তো 3টায় তাহলে কোনটা মারবি? তাইলে সাদা শার্ট পরা যে ডিউটি মারবো, আরে বেটা সাদা তো 3টায় তাহলে তুই কোনটা মারবি? সাথে সাথে দ্বিতীয় বন্ধু তার পিস্তল বার করে পাশের 2টায় ফার্স্ট হাতে গুলি করে বললো এখন যেটা দাঁড়া আছে ওইটার মারবো। তো অফিসের 2 বন্ধুর মধ্যে কথা দিয়েছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু বলতেছে দোস্ত প্যান্টটা তো অনেক সুন্দর কোথায় পেলি? বেড়া এটা তোর বৌদি আমার সারপ্রাইজ গিফট হিসেবে দিছে। দোস্ত সেটা কেমন সারপ্রাইজ গিফট? আর বলিস না আমি অফিস থেকে বাসা ফিরে দেখি সুপার ওপরে প্যান্টটা পরে আছে। তো আদর করবেন যেভাবে, প্রথমে চুম্মা দিবেন তারপর বুকে জড়া বিছানায় শোয়াবেন, জোর করার কোনো দরকার নাই। নিচে আস্তে আস্তে হাত দেবেন, হাত দিয়ে দেখবেন ভিজা আছে কিনা, যদি ভিজা থাকে সাথে সাথে কাপড়টা খুলে ফেলাবেন, নইলে আপনার বাচ্চা ঠান্ডা লাগতে পারে।
স্বামী আর স্ত্রীর মধ্যে কথা হইতেছে। স্বামী তার স্ত্রী বলতেছে, এই ঢুকেছে? স্ত্রী, হ্যাঁ। তুমি ব্যথা পাচ্ছ? না। তোমার ভালো লাগছে? হ্যাঁ। তাহলে চলো, ঘোরাঘুরির দরকার নাই, এই জুতো জোড়া কিনে হেলাই। তো শিক্ষক আর ছাত্রের মধ্যে কথা হইতেছে। শিক্ষক ছাত্ররে বললো, যারা একেবারে গাধা নির্বোধ তারা বাদে সবাই বসে পড়ো। সবাই বসা সত্ত্বেও একজন দাঁড়ায় আছে। কিরে তুই গাধা না নির্বোধ? না স্যার, সবাই বইয়া থাকলো, আপনি একাই দাঁড়ায় থাকবেন, কেমন লাগে না? গভীর রাত্রে প্রেমিকা তার প্রেমিকের রোমান্টিক মেসেজ লিখতেছে ঠিকই ভাবে। যদি ঘুমিয়ে থাকো তবে স্বপ্ন পাঠাও, যদি জেগে থাকো তবে অনুভব পাঠাও, আর যদি কাঁদো তবে চোখে জল পাঠাও। বয়ফ্রেন্ড বলতেছে, ডার্লিং এমন তো আমি পায়খানা করতেছি, কি পাঠামু? বন্ধুরা কেমন লাগলো আমাদের রংপুরের বন্ধু রিপনের জোকস? আমার তো বেশ লেগেছে। তবে রিপনের জোকসের সাথে তাল মিলিয়ে আমি একটা জোকস বলতে চাই, সেটা হলো ও যে একটা প্যান্টের জোকস বললো না, ওই যে বউ স্বামীকে সারপ্রাইজ করছে, এই জাতীয় একটা জোকস। মানে স্বামী অফিস থেকে বাসায় এসে দেখে গেটের সামনে পরপুরুষের জুতা। তো স্বামী স্ত্রীর বলতেছে, কি ব্যাপার এই পরপুরুষের জুতা কেন? তো স্ত্রী বলতেছে, বললে তো বিশ্বাস করবে না, আমি দরজা খুলা দেখি কে যেন জুতা রেখে গেছে। ও আচ্ছা ঠিক আছে। তো রুমের ভিতরে ঢুকে দেখে পরপুরুষের প্যান্ট, আন্ডারওয়্যার, শার্ট, কয়ে এইসব কার? বললে তো বিশ্বাস করবে না, আমি ঘরে এসে দেখি কে যেন প্যান্ট, আন্ডারওয়্যার, শার্ট খুলে রেখে গেছে। ওকে, স্বামী তার ব্লেজারটা আলমারিতে রাখতে যায়, আলমারি খুলে দেখে এক ভদ্রলোক জামা কাপড় সারা হ্যাঙ্গার দিয়ে ঝুলতাছে। তারপরে বলে, ওই আপনি কে? ওই লোক বলতেছে, বললে তো বিশ্বাস করবেন না, আমি মিরপুর থেকে মোহাম্মদপুর বাসে করে যাইতেছি। প্রিয় দর্শক, চাইলে আপনারাও আমাদের এই মঞ্চে এসে পরিবেশন করতে পারবেন জোকস। আপনাদের জন্য সবসময় খোলা থাকবে ব্যাককেল মনা জোকসের এই অনুষ্ঠানটি। এবং এই জন্য আপনাদের যা করতে হবে, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে হবে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং আপনার জেলা। এবং আমাদের ফেসবুক পেজটি হচ্ছে facebook.com/nukshitv। আর চলে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, হাসি আনন্দে মস্তির মধ্যে থাকুন। সেই পর্যন্ত গুড বাই।